ভিডিওতে যাকে দেখা যাচ্ছে ইনি হলেন প্রাক্তন সেনাকর্মী সুজয় মণ্ডল। সুজয় মণ্ডল একসময় ভারতীয় সেনাবাহিনীতে ছিলেন, তাই তিনি বিজেপির যে কুকর্মগুলো সৈন্যবাহিনীকে নিয়ে যে বিজেপি ষড়যন্ত্র করেছে সেই সব তথ্য খুব ভালোভাবে প্রকাশ করলেন। কারণ বিজেপি পার্টি থেকে একটি নতুন প্রকল্প চালু করতে চলেছে ভারত সরকার, সেই প্রকল্পের নাম হলো অগ্নিবীর, চার বছরের জন্য সেনা নিয়োগ হবে। কিন্তু বিজেপি পার্টি কেন এটা নিয়োগ করছে? সুজয় মণ্ডলবাবু বলেন বিজেপি পার্টির নেতারা খুব ভালোভাবে বুঝতে পারছে যে 2024 সালে ইলেকশানে তারা কোনো মতেই জিততে পারবে না, সেই কারণে এই অগ্নিবীরদেরকে কাজে লাগিয়ে যদি কিছু ফায়দা লুটা যায়, কিছু ভোট লুট করা যায়, কিছু ভোট চুরি করা যায়, তাই জন্য বিজেপি পার্টি এই অগ্নিবীর নিয়োগ চালু করেছে। বিজেপি পার্টির গোপনে সৈন্যবাহিনীকে নিয়ে কী ষড়যন্ত্র করেছে সেই সব তথ্য একজন সেনাকর্তা হয়ে পুরোপুরি গোপন তথ্য বিজেপি পার্টির সম্পর্কে ফাঁস করে দিলেন এবং বিজেপি নেতারা তাদের ষড়যন্ত্র ফাঁস হয়ে যাওয়ার কারণে অনেকটাই চাপে পড়তে চলেছে। চলুন এই প্রাক্তন সেনাকর্মীর ভিডিওটি আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। সকলকে নমস্কার, আমি সুজয় মণ্ডল, ইস্ট কমান্ড। আজকে ভারতবর্ষের সিস্টেম, ভারতবর্ষের সরকার এত নিচে নেমে গিয়েছে, সেনা নিয়ে যে ধরনের চার বছরের যে চুক্তিতে সেনা নিয়োগ, এটা কি আমরা আমাদের ভাবছেন সঠিক? কিন্তু সঠিক নয়। একজন সেনাকে সাধারণ কর্মী যারা আছে, যারা ছোটো র্যাঙ্কে সার্ভিস করে, তাদেরকে জিজ্ঞেস করবেন এটা কী হয়। আর সিনিয়র যারা সিস্টেমকে চালাচ্ছে তারা তো সিস্টেমটাকে চালাচ্ছে না, এটা বিক্রি করছে। অনেকে হয়তো বলছে যে ভারতবর্ষটা হয়তো বিক্রি করে দিয়েছে, বিক্রি হতে চলেছে, কিন্তু হতে চলেছে কি, অলরেডি বিক্রি হয়ে গিয়েছে। এই যে পরিস্থিতি, ভারতবর্ষ সরকার যে ধরনের ব্যবচার করছে এবং সেনা নিয়ে যে সৃষ্টি করেছে, যে রাজনীতি সৃষ্টি করেছে, যে ধরনের সৃষ্টি করেছে, এর কিন্তু জবাব কিন্তু আমরা দেখছেন ধীরে ধীরে মানে পেতে চলেছে। এটাকে একটা মুহিম, যারা 24-এ কী করে জিতা যায়, কোন মুহিমে ভারতবর্ষটাকে ফের সরকারে আমাদের মধ্যে আসা যায়, এই পরিস্থিতির মধ্যে কিন্তু ভারতবর্ষের সরকার কিন্তু চার বছরে যে সেনা যে চুক্তি নিয়োগ করা হয়েছে অগ্নিবীর, এই যে অগ্নিবীরটা কী, আপনারা একটা চিন্তা করুন তো। সাধারণ যারা, অনেকে হয়তো বলবেন যে দেশভক্তি, আমরা বর্দি পড়তে পারবো, বর্দি পড়তে কিন্তু খুব মজা, কিন্তু দেশের যে ভক্তি, বর্দি পড়লে দেশভক্তি কিন্তু সঙ্গে সঙ্গে হয়ে যায়। তাদেরকে 11 মাস ট্রেনিং হয়, কিন্তু আমরা কী পাচ্ছেন, 6 মাস ট্রেনিং। 11 মাস ট্রেনিং করার পরে কিন্তু 3 বছর ওকে রিক্রুটমেন্ট মানে রং রুট মানে যাদের নতুন ছেলে হিসাবে তাকে দেখা হয়, 4 বছর আমাদের চাকরি শেষ। একটা জিনিস চিন্তা করুন তো, যখন আমি 8 বছর সার্ভিস করে আমাকে যখন মানে অন্যায় প্রতিবাদ করেছিলাম বলে আমাকে ডিসমিস করে দেওয়া হয়েছে, যেমন আমার অবস্থাটা হচ্ছে, কিন্তু আমরা কোনো দিন ভাবলেন, কোনো সময় চিন্তা করেছেন যে আমারও হতে পারে? সেটা আমি কিছুটা ব্যাখ্যা করছি, শুনুন। যখন আমি সার্ভিস থেকে চলে আসি, যখন আমাকে সার্ভিস থেকে তাড়িয়ে দেওয়া হয় অন্যায় প্রতিবাদ করার ফলে, আমার ইনসিডেন্টে যখন ইঞ্জুরি হয় সেইভাবে কোনো মেডিকেলের ব্যবস্থা না করার ফলে আমি বাধ্য হয়ে ঘরে এসে মানে ট্রিটমেন্ট করাই, তার ফলে যে আজকে 8 বছর সার্ভিস করার পর কোনো কাজ নেই, কোনো কিছু নয়, কিন্তু আপনারা কী করে ভাবলেন 4 বছর সার্ভিস করার পরে দেশভক্তি মানে দেশের জন্য সেবা করার পরে আমরা কিছু পেয়ে যাবেন এখানে? এটা টুপি পড়ানো হচ্ছে। এবং জানেন দাবাং নেতা, বিজেপির একজন দাবাং নেতা কৈলাস বিজয়বর্গীয় কী বলেছেন, যে যদি ও সার্ভিস যখন 4 বছর হয়ে যাবে, 4 বছর পর বিজেপি অফিসে সিকিউরিটি গার্ডে কাজ করবে, এটা কোনো কথা হচ্ছে? হ্যাঁ, আপনারা ভাবুন তো, এই ধরনের সেনাকে নিয়ে বিবৃতি দেওয়া কি অন্যায় নয়? কিন্তু কোনো প্রতিবাদ, সেনারা সাধারণ যারা কর্মী আছে, যারা ছোটো র্যাঙ্কের সার্ভিস করে, তারা কিন্তু বুঝতে পারছে কী হতে চলেছে, কিন্তু যারা সিস্টেমকে চালাচ্ছে তাদের কী, তাদের সব সেটিং, সিস্টেম যারা চালাচ্ছে তারা কিন্তু সব এক। আর যারা গরিব ঘরের ছেলে, মজদুরের ছেলে, কিষাণের ছেলে, যারা যায় সার্ভিসে, তাদেরকে জিজ্ঞেস করুন, ছোটো কর্মচারী যারা হয় তাদের কিন্তু কোনো রকম মতামত, আমি যে মতগুলো দিচ্ছি সেইগুলো কিন্তু সঠিক। আজকে দেখুন একটা জিনিস চিন্তা করবেন, যে কয়লা বিজয়বর্গে যে কথাটা বলেছে সিকিউরিটি গার্ডে কাজ, কিন্তু তার ছেলেকে দিয়ে আবার চিন্তা করুন তো, তার ছেলেকে তো MLA বানিয়ে রেখেছে, কোনো নেতার ছেলেকে আপনি 4 বছর অগ্নিবীর প্রকল্পতে পাঠান না? এটা একটা প্রকল্প, কিসের প্রকল্প? সেনাকালীয় প্রকল্প তো তৈরি করা হচ্ছে আর কি ভারতবর্ষের মধ্যে সরকার, সিস্টেমের মানে যে বিরোধী মানে সিস্টেম যে চলছে, সিস্টেম ভারতবর্ষের সিস্টেমটাকে পুরোপুরি একদম ছাড়খাড় করে দেয়, দেশটা তো অলরেডি বিক্রি হয়ে গেছে, আর কে কোথায় থাকলো? দেখুন একের পর এক মানে মুহিম চালাচ্ছে সরকার, যে ভারতবর্ষের সরকার যে মুহিম চালাচ্ছে, এটা কিন্তু সাকসেস নয়। অনেকে হয়তো অনেকেই খুশি আছেন যে হয়তো আমরা 4 বছরের জন্য সুযোগ পাবো দেশ সেবা করার, কিসের দেশ সেবা করার সুযোগ পাবে জানেন? কিন্তু নিজের লাইফটা একবার চিন্তা করবেন, যখন কোনো একটা জায়গাতে 4 বছর ধরে আপনি সেবা দেবেন, তারপরে কী পরিস্থিতি হতে পারে আপনি বুঝতে পেরেছেন? না ঘাটকা না ঘাটকা, আপনি ঘরেও থাকবেন না বাড়িও থাকবেন না, আর কোনো রকম আপনাকে কোনো রকম সরকার যে বিবৃতি দিচ্ছে সাহায্য করবে না, চাকরি পেয়ে যাবেন, সিভিল এসে পাবেন না। আজকে আমার যদি একদম 11 মাস ট্রেনিং করে, কমান্ডো ট্রেনিং করে, কমান্ডো হওয়ার পরে পায়ে গুলি লাগার পরে, পায়ে বোম ব্লাস্ট ইঞ্জুরি হওয়ার পরে, নকশালে হামলা হওয়ার পরে আমি যদি কোনো রকম ন্যায় না পাই,
আপনারা কি করে ভাবলেন যে 6 মাসের ট্রেনিং করে হাতিয়ার ধরে মানে বর্ডার দেশকে মানে দেশের সেবা করে তারপর আমি আবার সেই আমার নিজের লাইফস্টাইল হয়ে যাবে? অনেকে হয়তো আবেগে বলছেন, আবেগ যে বাচ্চা ছেলে যে আবেগ থাকে, যে 18 থেকে 20 বছর ছেলেদের যে আবেগ থাকে, আবেগে বলছে কি বলছে যে আমরা দেশ সেবা করার মৌকা পাচ্ছি, আমরা বর্দি পড়ার মৌকা পাচ্ছি, যারা অ্যাকচুয়ালি যোগ্য, যারা অ্যাকচুয়ালি মানে একদম করার যোগ্য ডিফেন্সে, তারা কিন্তু অনেকে হয়তো ভাবছে 4 বছর পরে আমরা কোথায় যাবো, কী করবো। এই যে একের পর দেখুন, যদি সাকসেস হতো, সরকার যে নিজের ফায়দার জন্য নিজের সরকারকে বাঁচিয়ে রাখার জন্য সব কিছুই করছে, সব কিছুতেই করছে, আপনারা বুঝতেও পারছেন না যে পরিস্থিতি এরা সৃষ্টি করেছে না, এটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে। কারণ আজকে সেনা নিয়ে রাজনীতি, কিষাণ নিয়ে রাজনীতি, মজদুর নিয়ে রাজনীতি, ভারতবর্ষের জওয়ান, প্যারামিলিটারি সব নিয়ে রাজনীতি। আমরা একটা চিন্তা করুন তো, যে যারা 20 বছর সার্ভিস করছে, 18 বছর সার্ভিস করছে, তারা যে ফেসিলিটি পাচ্ছে, ক্যান্টিন সুবিধা হয়তো আর্মিতে পায়, আর্মি নেভি এয়ারফোর্সে পায়, প্যারামিলিটারিতে সেইভাবে সেরকম কিছু পায় না, মেডিকেলের ব্যবস্থা পায়, সেম সুবিধা কি 4 বছর যারা সার্ভিস করবে পাবে? এক্সম্যানের কোটা কোনো কিছু থাকবে? এক্সম্যানের কোনো আইডি কার্ড দেওয়া হবে? দেওয়া হবে না। এই যে পরিস্থিতি, এই যে পরিস্থিতি, এটা একটা জঘন্যতম একদম নোংরামি সৃষ্টি করে দিয়েছে ভারতবর্ষের সরকার। কারণ একটা ছেলের জওয়ান মানে যারা যুবাদের, যে জওয়ানদের মানে কম বয়সের ছেলেদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে ওরা, কিন্তু একটা কি কোনো নেতার ছেলে কি যাবে এই অগ্নিবীর প্রকল্পেতে? কোনো একজন মানে সিস্টেমকে যারা চালায় তাদের ছেলে কোনো ছোটো কর্মচারী হিসাবে যাবে চারবীর যে অগ্নিবীর প্রকল্প, অগ্নিপথ প্রকল্পতে যাবে? যাবে না। কারণ এটা কিন্তু পুরো ভুল ডিসিশনে চলছে ভারতবর্ষের সরকার, আর এর আমি তীব্র প্রতিবাদ করছি। যদি ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই শেয়ার করবেন।